কুরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ কয়েকটি মশলার দাম। পাইকারি বাজারে এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 400 থেকে 500 টাকা। এছাড়া মাছের বাজার রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতারা বলছেন বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, আর বাজারে পণ্য সরবরাহ কম থাকায় দাম বেশি হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। মাইরুদ্দিন আরিফের প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় আরেক দফা বাড়ল বিভিন্ন ধরনের মশলার দাম। পাইকারি বাজারে পেঁয়াজ ও রসুন কেজিতে 5 থেকে 10 টাকা, আদা কেজিতে 50 থেকে 60 টাকা, এলাচ 400 থেকে 500 টাকা এবং দারুচিনি 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ছিল আপনার 150 টাকা পাল্লা, এখন ওইটা হয়ে গেছে 180 টাকা পাল্লা। কোরবানি ঈদে কমপক্ষে এই প্রোগ্রামটা আদা রসুন পেঁয়াজ আর মশলার দাম কখনো কমে না, কেজিতে 10-15 টাকা 20 টাকা করে বেশি রসুন আদা দামটা একটু বেশি। আমার মোখামেথানে বেশি কেনা লাগতেছে, এখানে বেশি বেচা লাগে। এছাড়াও ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে। 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা। চিংড়ি, রুই, কাতল সহ অন্যান্য মাছের বাজার বেশ চড়া। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। অন্যান্য বছরে এই টাইমে মাছ আনে 8 পোন 10 পোন 12 পোন, বর্তমান মাছ আনতেছি 1.5 হালে 2.5 হালে। মাছ তো ভালো কথা, ডাইল খায়া বাসার পরিস্থিতি অন বাংলাদেশে নাই। এদিকে সব ধরনের সবজির দাম কম থাকলেও পাইকারি বাজারে প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে শসার দাম, বেড়েছে ধনেপাতা ও লেবুর দামও। ঈদের আগে নিত্য পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে বাজার তদারকি বাড়ানোর দাবি জানান তারা। মাইনুদ্দিন আরিফ, বৈশাখী সংবাদ, ঢাকা।